হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি ভিডিওতে একটা ভালোই নিউজ দেবো অ্যাকচুয়ালি। তো থাম্বনেল দেখে বুঝে গেছো যে কী কন্টেন্ট এখানে নিউজ দিতে এসেছে একটা সিনেমার ব্যাপারে। তো রন হাওয়ার্ড একে অবশ্যই চেনো, একজন খুব ভালো ডিরেক্টর। তার আপকামিং একটা সার্ভাইভাল থ্রিলার সিনেমা আসছে হলিউডের। তো সিনেমাটার নাম হচ্ছে ইডেন। তো এই সিনেমাটা তিনজন হিরোইনদের একসাথে দেখা যাবে। তো এই তিনজনকে সকলেই হয়তো খুব ভালোভাবে চেনো, এদিক না হলেও ওদিক দিয়ে খুব সুন্দরভাবে চেনো, মানে এটা আমাকে আলাদা করে হয়তো বলার কথা নেই। তো তিনজন যারা একসঙ্গে কাজ করবেন তারা হচ্ছেন ভ্যানেসা কির্বি, একজন হচ্ছেন সিডনি সুইটি, আর একজন হচ্ছেন অ্যানান্ডে আর্মস। এদের প্রত্যেকেই সকলে খুব ভালো করে চেনো, যারা একটু ওই রকম টাইপের মানুষজন। তো এদের তিনজনকে একসাথে নিয়ে একটা সার্ভাইভাল থ্রিলার বানাবেন রন হাওয়ার্ড। দেখা যাক সিনেমাটা কেমন হয়, বেশ এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য। সম্ভবত এই বছরের শেষে বা সামনে বছর সিনেমাটা আসতে চলেছে। দেখা যাক কী গল্প কী দিয়ে তারা প্রেজেন্ট করে এই তিনজনকে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।